তার যদি কোনো উপকার না আসেও যে কোনো কেউ উপকার আসতে পারে, একটু প্লিজ শেয়ার করে দেবেন। আমি কথাটা বলছি কান বাসতেছি, কথা বলার জন্য চেষ্টা করতেছি। তো যারা বিদেশে আসতে চান, বিদেশ মানে কি দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি, এই জায়গাতে জিনিসটা বেশি প্রচলন। অবশ্যই যারা এখানে আছে আবাই এ সম্পর্কে কাজ করে তারাই জানে, এটার ডিম্যান্ড বেশি, কাজটা অনেক গুরুত্বপূর্ণ, তাই অনেক সুন্দর একটা কাজ। এসির মধ্যে বসে বসে কাজটা করার, কাজটা কিন্তু শিখতে হবে। কাজ না শিখে আসলে এখানে আপনি যে পদে পদে দুঃখ খাবেন এটা বলার মতন না। যারা আসতে চান আসেন, কোনো সমস্যা নেই। জিনিস কিছু কাজ শিখে আসতে পারলে তাহলে আপনার অনেক ফায়দা হবে। কেন আমাদের দেশ থেকে আসতে গেলে অনেক খরচ, গাছের মধ্যে গাছ যারা দিছে টাকা জড়তেছে, বাস দেশে পাঠাইতেছে। আমি বেশি কথা বলবো না, জাস্ট যে কথাটা বলতে চাচ্ছি জিনিসটা একটু গুরুত্বপূর্ণ করে শুনবেন। এই কাজটা বলে হাতের কাজ, দেখেন জিনিসটা কিরকম হয়েছে, দেখছেন? অবশ্যই দেখতে পারতেছেন এই জিনিসটা অনেক সুন্দর একটা কাজ। এই কাজের দাম অনেক, ডিমান্ড বেশি। বোরখার লাইনে এই কাজের দামটা ডিম্যান্ড বেশি। সিলাই কামের মধ্যে আমাদের সিলাই কাজটা একমন মানে নিচে নামে গেছে, এমন রেট, হাই রেট, কিন্তু এখন সিলাই কাজটা অনেক নিচে নামে ফেলছে। তাও আমাদের দেশি ভাইরা, কিন্তু এটা সহজ, এখনও যে কোনো কেউ করে, কিন্তু এটা সহজ না, এটা যে কোনো কেউ করতে পারে না, শুধু জাস্ট ইন্ডিয়ানিরাই করে। 99% কাজ করে ইন্ডিয়ানিরাই। এটার মধ্যে অনেক অনেক টাকা, অনেক টাকা। মেটেরিয়াল ছাড়া বাংলাদেশের কমসে কম এক পিস করতে গেলে আপনাকে 1200 টাকা লাগে দিতে হয়। এ আবার এটা পুরোটাই বাংলাদেশে 1500 টাকা শুধু কাজের মূল্য দিছে, দেখেন 1500 টাকা। যদি আপনি দুইটা করতে পারেন পুরো দিনে, অনেক টাকা পিস হিসাবে এখানে কাজ হয়। সেই জন্য রিকোয়েস্ট করতেছি, এই ধরনের যদি দেশে কোনো কাজ থাকে, কোথায় আছে আমি জানি না, যদি কাজ করে আসতে পারেন বিদেশে, সবচেয়ে বেশি ভালো হয় দুবাই। এখানে আমাদের দেশি মানুষ কেউ নাই, এখানে আমরা খুঁজলেও মানে কি কী বলে যে বাটি চালান দিলেও পাবো না। তো ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি যে দেখতেছেন।